সমগ্র দেশজুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে 75তম সাধারণতন্ত্র দিবস। 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ত্রিপুরাবাসী সহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। সমগ্র বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী মোদী কিভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সংবিধানকে সামনে রেখে দায়বদ্ধভাবে দেশের সরকার কাজ করে চলেছে। তাই সকলকে একসঙ্গে মিলিত হয়ে একজোট হয়ে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান করেন তিনি। সংবিধানের প্রতি সকলের আরও বেশি দায়বদ্ধ হওয়া দরকার বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। আজ 75তম গণতন্ত্র দিবস আর ইস অবসর পর ত্রিপুরাবাসী পুরা দেশবাসী শুভেচ্ছা জানা চাহতা হুম। আর জিস তর মাননীয় প্রধানমন্ত্রী জি দেশ আগে বড়া রা, আমারা দেশ জিস তর আগে বড় রা, আর ইয়ে আমারে লিয়ে বহুত গর্ব কি বাত। পুরা দুনিয়া ভি ভারত কো দেখ রা হ্যায় কিস তর মাননীয় প্রধানমন্ত্রী জি দেশ কো আগে লে যা রা হ্যায়। আর মে ইসিলিয়ে সবকো ইয়ে কহুঙ্গা, সব একজুট হোকে আমারা দেশ কা শক্তিশালী বানে, আর আমরা যে সংবিধান হুসো আমলোক স্বীকার করে বড়িয়া সে হমেশা উনকো মানে, আর সংবিধান কো সামনে রাখতে হুয়ে হর কাম হোক করার চাই। ফির সে 75তম যে গণতন্ত্র দিবস হিসেবে সবকো হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানা চাই। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানগণ কুচকাওয়াজ প্রদর্শন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি নিরাপত্তা কর্মীদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।